গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমে নোংরা একটা গালি দিয়ে মাগি তুই নাম নিচে, এক্ষুনি আমার বাসার সামনে গেল। ঠিক এভাবেই বাসায় হামলার ঘটনা বর্ণনা দিচ্ছিলেন রুমিন ফারহানা। শনিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে লাইভে আসেন বিএনপির এই নেত্রী। ওই লাইভে তিনি অভিযোগ করেন একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে অশালীন ভাষায় গালিগালাজ করেন, ওই সময় বাসার গেটেও ভাঙচুর চালায় তারা। বন্ধ ছিল বাসার গেট, তাই দুর্বৃত্তরা তার বাসার ফ্ল্যাট পর্যন্ত উঠতে পারেনি। লাইভে এসে বিএনপির এই নেত্রী আরও বলেন, আপনারা এলিফ্যান্ট রোডে আসেন, আমি আমার মায়ের সঙ্গে একা থাকি, তারা এখনও রাস্তায় গোলমাল করছে, এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও চান তিনি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমি শুরু থেকেই সমর্থন দিয়ে আসছি, এবারে প্রথম এমনটা নয়, এর আগেও তারা আমার কণ্ঠ রোধ করতে হামলা চালিয়েছিল, তবে কারাই হামলা করল সেই প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদেরকে বলেন, নিশ্চয়ই এটা বিরুদ্ধ পক্ষের কেউ করেছে, তারা আসলে গুন্ডা পাণ্ডা, তারা যেভাবে গেট ভাঙার চেষ্টা করেছে, লাইট ভেঙেছে, একজন নারীকে বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে, ওদেরকে আমি রাজনীতিবিদ বলতে চাই না, রাজনীতিবিদদের এত নিচে নামাতে চাই না, ওরা গুন্ডা। রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় মায়ের সঙ্গে থাকেন রুমিন ফারহানা। টেলিভিশন টকশোর এই পরিচিত মুখ আলোচনায় আসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। তার জ্বালাময় বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। এরপর আর বেশি সময় লাগেনি, খুব দ্রুতই পরিচিতি পান ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি কোনো দলের পক্ষ থেকে আসি নাই, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে এসেছি। নেক্সট রিপোর্ট সমকাল।